আসসালামু আলাইকুম। সো অবশেষে তো আপনারা সবাই জানেন যে ইম্পিরিয়াল ক্রাউনটা চলে গেছে। সবাই কি আরে বলবো বলেন, আর তো কিছু বলার নাই। কারণ হইতেছে ইম্পিরিয়াল ক্রাউন চলে গেছে, এখন ওদের থেকে টাকাটা আনার কোনো মানে ধরতে গেলে সম্ভবই না ভাই। এখন বাংলাদেশ পুলিশ যদি চেষ্টা করে তাহলে এটা সম্ভব, কিন্তু একটু কঠিন হয়ে যায়। কারণ তারা কিন্তু কোনো বিকাশের মাধ্যমে টাকাটা নেয় নাই, তারা মানে টাকাটা নিয়েছে ব্লকচেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, যেটা বাংলাদেশ সরকার নিষিদ্ধ করছেন। সেটা মানে এই ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে ব্যবহারের কোনো বৈধতা নাই। সো আপনারা ধরতে গেলে আপনারা যে ইনভেস্ট করছেন এটা হচ্ছে বাংলাদেশ সরকারের অনুমতির বাহিরে। সো কীভাবে আপনারা তাদের সাহায্য মানে কামনা করেন? সো আপনি তো আগেই তো বাংলাদেশ সরকারের মানে আইন লঙ্ঘন করছেন, সো মানে কীভাবে বাংলাদেশ সরকার এটা দেখবে বলেন? সো আমি কিন্তু অনেকবার বলছি ভাই ভিডিওতে, যে এটা মানে বলতে বলতে ভাই এখন ইয়ে হয়ে গেছে, যে অনেকবার বলছি যে ইনভেস্ট ভাই কেউ ইনভেস্ট করবে না অর্ডার গো প্লাস ইম্পিরিয়াল ক্রাউন বা যে কোনো সাইট হোক না কেন, যে সেটা যে কোনো দেশের হোক, মানে কেউ কোনোভাবে ইনভেস্টমেন্ট সাইটে কাজ করবেন না। অনেকবার বলছি কিন্তু ভাই কে শুনে কার কথা? আপনারা শুনছেন যে 1 লাখ ইনভেস্ট করলে 2-3 লাখ হয়ে যাব মানে 1 মাসের ভিতরে। সো মাথা নষ্ট হয়ে গেছে, তে ইনভেস্ট করছেন আর বাসটা খাইলেন। সো ইনভেস্ট করে অনেকে লাভ করছেন, তারাই যারা মানে ফার্স্টের দিকে আসছেন। সো পরে যারা জয়েন হয়েছেন সবাই বাস খাইছেন ধরতে গেলে, মানে 99%। সো আমার মনে হচ্ছে তারা প্রায় 100 কোটি টাকার মতো, অথবা 100 কোটি টাকা অথবা 100 কোটি টাকার বেশি স্ক্যামিং করছে। বা একটু খেয়াল করে দেখেন, এমন লোক আছে কত 5-10 লাখ টাকার বেশি ইনভেস্ট করছে, এমন লোক আছে বাংলাদেশে। মানে ভাই বুঝে না কিছু না ইনভেস্ট করে ফেলেছে। তো এমন অনেক লোক আছে 1 লাখ 2 লাখ 3 লাখ, তো মিনিমাম তো মিনিমাম তো আপনার 10,000 ইনভেস্ট করছেন মিনিমাম ভাই। সবাই তো তো প্রথমে কী করছে, প্রথমে আপনারা করছেন হচ্ছে 1,000 টাকা ইনভেস্ট করছেন, যখন দেখলেন যে না $15 হয়েছে তখন আরও 5 থেকে 10,000 ইনভেস্ট করছেন। এভাবে আপনার 20-30,000 মানে $200 থেকে $300 হয়ে গেছে। সো এরকমভাবে ধরতে গেলে ভাই অনেক অনেক টাকা ইনভেস্ট করছেন। সো যাই হোক ভাই, এদেরকে ধরা এখন ধরতে গেলে সম্ভব না, কিন্তু বাংলাদেশ পুলিশ দুজনকে ধরছে। একটা হচ্ছে শিবচর উপজেলার যে মেইন লিডার ছিল, সো তাকে ধরছে। আরেকটা হচ্ছে পটুয়াখালী, মানে পটুয়াখালী একজন ছেলে, সে হচ্ছে ইম্পেরিয়াল ক্রাউনে যে মেইন অ্যাডমিন প্যানেল আছে, সো সেখানকার একজন। ধরতে গেলে সে অনেক কিছু জানে, তার মানে সে চাইলে সব ইনফরমেশন দিতে পারবে। পুলিশ যদি চায় তার কাছ থেকে মানে তাকে রিমান্ডে নিয়ে অনেক কিছু অনেক ইনফরমেশন আনতে পারবে। কিন্তু ভাই ধরতে গেলে এটা একটা ভাই 100% শিওর, 100% আমার শিওর দা মালিক আল্লাহ। যাই হোক, 99.9% শিওর এটা একটা বাংলাদেশি সাইট ভাই। সাইট ডিজাইন দেখেন, এটা কোনো ভাই সাইটের ভিতরে পড়ে, কোনো মানে সাইটই মানে সাইটের ভিতরেই পড়ে না ভাই। দেখেন ডিজাইন কী করছে, এটা কোনো ভাই সাইটের মানে কী আর বলবো, সাইট মানে এগুলো দেখলেই ভাই মেজাজ গরম হয়ে যায়। আবার ইনভেস্ট, যাই হোক আমি তো 1 টাকাও ইনভেস্ট করি নাই। সো সবাইকে বলছিলাম না করতে, না করছি, প্লাস আমিও করি নাই। সো ভাই ভিডিও তো বানানোর কোনো টপিক নাই, সো এই জন্য একটা ভিডিও দিলাম। যাই হোক, মানে সবাই তো অনেক কষ্ট পাইছেন, মানে সবাই অনেক কষ্টের টাকা চলে গেছে। যাই হোক ভাই, নিরাশ হবেন না, কিছু করার নাই, আল্লাহর কাছে দোয়া করেন। আর তো ভাই কিছু এই টাকার ব্যাক পাবেন না ভাই কোনো দিন। এই টাকা ধরতে গেলে আপনার শেষ, মনে করেন এই টাকা আপনি আগুনে পুড়ে ফেলছেন, মানে এই টাকার ভাই পাবেন না কোনো মানে সম্ভবই না ভাই এই টাকা পাওয়ার। সো আর কি বলবো ভাই, আর তো কিছু বলার নাই। তো যদি আপনাদের লজ্জা থাকে আর কোনো দিন ইনভেস্টমেন্ট সাইটে আসবেন না। সো এই ইনভেস্টমেন্ট সাইট কিন্তু 2000 এই আগের বছর আসছিলো, প্রায় 10 মাস আগে। হ্যাঁ, ওইটা আমি কাজ করছিলাম, কিন্তু ভালো একটা আর্নিং করছে, প্রায় কত 60-70 হাজার টাকার মতো আমি আর্নিং করছিলাম ওইখান থেকে। সো ওইটাই আমার অভিজ্ঞতা, কিন্তু পরে থেকে আমি আর করি নাই, পরে থেকে ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি। সো আলহামদুলিল্লাহ ভালো একটা আর্নিং হয়েছে ক্রিপ্টোকারেন্সিতে। যদি আপনারা কেউ মানে কাজ করতে চান আমার সাথে, সো কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ কাজ শিখিয়ে দিব, মানে ফ্রিতে, কোনো একটা পয়সা ইনভেস্ট লাগে না। সো সো আর তো কিছু বলার নাই ভাই, আর কী বলবো বলেন। সো আরেকটা কথা বলি, সো আপনি যদি খেয়াল করেন যে বাঙালিরা মানে এত পিছায় কেন, উন্নত যেরকম আমেরিকা রাশিয়া, সো তারা অনেক উন্নত, বাট বাঙালিরা তো ফকির নিয়ে সবাই কেন? সো এটা যদি আপনি দেখতে যান তো দেখবেন বাঙালিরা কোনো একটা কাজ করতে গেলে মানে কোনো ভাবে না, চিন্তা করে না, সো করে ফেলে। ভাই একটা লোক বলছে আপনারে যে 1 লাখ টাকা ইনভেস্ট করেন, সো 1 মাস পরে 2 লাখ টাকা 3 লাখ টাকা পাবেন, উঠাইতে পারবেন। সো ভাই আপনি একটু ভাবেন বিষয়টা, কেন দিবে 2 লাখ টাকা? টাকা কি আমার বসা বসা মানে টাকা কি ডিম পারে? বুঝলাম না যে আপনাকে দিবে টাকা মানে বসায় বসে, একটু ভাবতে হবে ভাই। একজন বলছে ইনভেস্ট করে ফেললেন এরকম কথা, এখন বাস খেয়ে তারে বলতেছেন, তারে বলবেন যে ভাই আপনার জন্য করছি। সো ভাই আপনি করছেন কেন? দোষটা তো আপনার। সো এই যে কয়দিন আর 1 মাস 2 মাস 3 মাস আগে ইউটিউবাররা ভিডিও আপলোড করছে যে এত ইনকাম এত ইনকাম, সো এখন কী করে তারা? এখন দেখেন স্ক্যাম ভিডিও দিছে।
সো যাই হোক, আপনারা মানুষ চিনতে ভুল করেন। সো মানে যখন যে যে কথা বলে ওই কথাই মানে কোনো যাচাই না করে বিশ্বাস করে ফেলেন। সো আগে ভাই একটা কেউ একটা কিছু বললে বিশ্বাস করতে শিখবেন। আর অনলাইন অনলাইন মানে প্রতারণা ভাই, আবার বলতেছি কথাটা মাথায় রাখেন, অনলাইন মানে প্রতারণা। সো অনলাইনে আসবেন আর বাস খাবেন না, এটা কিন্তু ভাই সম্ভব না। সো অনেক লোক আছে যে অনলাইনে ইনকাম করে ইনকাম করতে আসছে এই ইনভেস্টমেন্ট সাইটে দাঁড়ায়। সো প্রথম ইনকাম করতে আইসে ভাই বাস খাইছে। সো ভাই ধরতে পারেন, আমি কিন্তু প্রথমে প্রায় করতে অ্যাপসে কাজ করতাম, এক ক্লিকে 10 টাকা, 100 কত 10 ক্লিকে 100 টাকা এরকম। সো ভাই যদি ভিডিওটা ভালো না লাগে তো স্কিপ করেন। সো কিছু কথা বলতেছি ভাই, শুনলে মানে আপনার একটু অভিজ্ঞতা অত ভালো লাগতে পারে, সো এই জন্য বলতেছি। সো এরকম অনেকে মানে আমি কাজ করতাম অ্যাপসে, সো ভাই একটা পয়সা ভাই পাই নাই। সো এরকম অনেক দিন কাজ করছি বিভিন্ন সাইট এই সেই, মানে কোনো ভাই পেমেন্টই পাই নাই, একটা পয়সা ভাই পাই নাই। সো দেন কী করলাম, এতদিন আইসা আইসা দেন একটা ইনভেস্টমেন্ট সাইটে কাজ করছি, যে গোল্ড রাশ 2 লাখ। সো এখান থেকে যাই হোক আলহামদুলিল্লাহ প্রায় কত 70,000 টাকা মতো আর্নিং হয়েছে, প্লাস আরও 5-6 মাস অথবা 8 মাস 1 বছর কাজ করতেছি মানে ক্রিপ্টো কারেন্সিতে। সো এখানে ভালো একটা আর্নিং হয়েছে, প্রায় সব মিলে আমার 1-1.5 লাখ টাকার মতো আর্নিং হয়ে গেছে প্রায় 10-11 মাসে। সো যাই হোক, আল্লাহ দিছে তো হয়েছে। সো ভাই যদি আপনারা মানে কাজ করতে চান আমি যেগুলো করি, সো ইনবক্স করতে পারেন, টেলিগ্রাম আইডি দিয়ে রাখবো। আর আরেকটা কথা, আপনারা মানে ফ্রিল্যান্সিং এটা সবাই বলে, কিন্তু ভাই এই বিষয়টা অনেক কঠিন, আপনারা শিখলে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। সো এটা একটা মানে ফিউচার আছে। সো এগুলাই তো, আর কিছু বলবো না। যাই হোক সবাই ভালো থাকবেন, আর চেষ্টা করবো অর্ডার গুণ একটা ভিডিও দেওয়ার, অর্ডার গুণ সময় প্রায় ঘনে আসছে। সো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন সো ধন্যবাদ, আশা রাখি আল্লাহর আশীর্বাদে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।